অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রীরকৃষ্ণ পুঁথি তৃতীয় আনন্দ লহরি কি ছিল তাঁর কথায় মাধুরী কি দিয়া গঠিত কি বা থাকে তার মাঝে গালি দিলে তবু যেন বিনা বাণী বাজে সদানন্দময় প্রভু সদানন্দে স্থিতি যা কিছু জনমে তাই আনন্দ মূরতি শ্রুতি রুচি কর এত কি কহিব তোরে দেহ যদি যায় তবু স্মৃতি নাহি ছাড়ে অমি অমি হাসি শ্রীবদনে তাতে স্বভাব সুলভ বাল্য ভাবের সহিতে বলিলেন বল রামে বালকের পাড়া তোমারও ভবনে আছে অনেক ও ভান্ডারা দিবে কিছু পাঠাইয়া খাইবারে মন সুখে ভাষে রাম শুনিয়া বচন উঠে পড়ে আনিবারে লইয়া বিদায় তরাতরি চড়ে গাড়ি বসু ঘরে যায় নানা বিধ দ্রব্য প্রভুরও কারণ পরদিনে বল রাম করে আয়োজন বিবিধ মশলা মিষ্টি বেদানা মিষ্টি নানাবিধ ডাল ঘৃত লবণাদি করি সাজাইয়া মনোমত ডালি সযতনে চলিলেন বলরাম প্রভু দরশনে পরিমাণে প্রতিদ্রব্য প্রচুর ডালায় এক মাস গেলে তো যেন না ফুরায় ডালি দেখি বড় খুশি শ্রী প্রভু ধন্য ধন্য বলরাম ভক্ত চূড়ামণি প্রভুর ভান্ডারী এক ভক্ত বলরাম মাসে মাসে এক ডালি প্রভুরে পাঠান দক্ষিণ শহরে এবে প্রতিদিন প্রায় অগণন লোক জনে আসে আর যায় বিশেষত রবিবারে হয় মহামেলা প্রাতকাল হইতে নাগাদ সন্ধ্যা বেলা নানা প্রকারের ও লোক না যায় বা খানি সম্ভ্রান্ত বংশজ সবে ধনী মানি গুণী দিন দুঃখী তার মধ্যে তত্ত্ব লাভে মন গুজব শুনিয়া করে দেখিতে গমন বিবিধ বাসনাযুক্তই যুক্ত আসে ঝাঁকে ঝাঁকে এত লোক কহা দায় কে দেখে কাহাকে আলস্যবিহীন প্রভুয়াপন গোটা দিন মহামত্ত ঈশ্বরীয় গানে যা যাহার শুনিবার মনে মনে মন ভাবে প্রকাশিয়া নাহি করে নিবেদন বুঝিবারে ঐশ্বর্য কত দূর যার যেন তার কথা প্রচুর প্রচুর আপনায় আপনি কন প্রভু গুণমণি সর্বঘট বার্তা বিত অখিলের স্বামী অর্থ থাকে তাহারই উত্তর তাই বুঝে প্রতি লোকে ঠিক যেন ভীষকের ঔষধের খোলে যে ব্যাধির যে ঔষধ তাহাতেই মিলে এর মধ্যে সকলে